আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোকিয়া 150 মডেলের একটি ফোন, যেটির আরএম হচ্ছে 1190। এই ফোনটির সমস্যা হচ্ছে ডিসপ্লে লাইট আসে না। সো এই সমস্যাটির সমাধান একটি জাম্পার করার কারণে সমস্যাটির সমাধান হয়ে যায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে জাম্পারটি করেছি, একদম ছোট একটি জাম্পার। এই সেম টু সেম জাম্পার করলে আপনার সমস্যাটির সমাধান হয়ে যেতে পারে। সো এই সমস্যাটি অনেকগুলো জায়গা থেকে হয়, বিশেষ করে এই লাইন থেকেই বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি। এই ছোট লাইনটি থেকেই বেশিরভাগ ক্ষেত্রে লাইটের সমস্যা হয়। সো আপনি এখানে যখন ছোট একটি জাম্পার করে দিবেন তখন আসলে আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এটি সমাধান কীভাবে করবেন, আমি পুরোপুরি দেখিয়েছি আপনাদেরকে। তো এই হলো ভিডিওটি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।